ছোট বাচ্চা কাচ্চা 3 বছরের 4 বছরের বাচ্চা কাচ্চা যেগুলো আছে সব অভিভাবকদের একটাই কথা, মারাত্মক রাগী। ঠিক না বেঠিক? বাপ মা আবার এমন স্টাইলে বলে মনে হয় যে খুব গর্বিত, ঠিক না? বলে যে মারাত্মক রাগী ছেলেটা, ডেঞ্জারাস রাগী। ও ছেলে যে রুগী, এটা সে নিজটের বাচ্চা, ঠিক না বেঠিক? বলে ছোট ছোট বাচ্চাদেরকেও দেখবেন গত 10-20 বছর আগেও, মুরব্বীরা বলতে পারবেন, 10-20 বছর আগেও পোলাপান এত হট মেজাজি ছিল না, এখন আরে বাপরে বাপ, চান্দি চুন্দি সব গরম, ঠিক না বেঠিক? কোনো ঠান্ডা মানুষ টানুষ নেই, চুলের তো নুন বেশ করলে ভাঙচুর শুরু করে দেয়, হেতার সিনারিও দেখার জন্য সবাই অস্থির হয়ে যায়, ঠিক না বেঠিক? এর অবশ্য অন্য কারণ আছে, এর কারণ কি জানেননি? ওইটা আরেক রোগ, এটা হলো মোবাইলে গেমস পোলাপানকে দিতে দিতে গেমসে কি দেখে, গেমসে যা দেখে সব হলো কি, মারামারি, কাটাকাটি, সামনে আসছে ঠুস ঠুস মারো, ঠিক না বেঠিক? ওই সাপের গেম যেটা খেলেন একই কথা, খাই ফেলা, সামনে যারা আসে তারাই খাই ফেলা, এই যে গোটা সমাজে হানাহানি, খুনাখুনি, মারামারি, খাই খাই, ধর ধর মার মার, কেন আসছে? এগুলোর অনেক কারণের ভিতরে একটা ছোটখাটো কারণ এটাও যে আমাদের এই গেমসের ফেতনা আমাদের বাচ্চাগুলোকে ক্রেজি করে দিচ্ছে, এদেরকে উগ্র করে দিচ্ছে, বদমেজাজ করে দিচ্ছে, কোনো কিছু মানতে রাজি না, সামনে যা পাবে ধর মার খা, বুঝেন নাই কথা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ মানসিকতা অর্জন করার তৌফিক নসিব করুন। বলছিলাম ক্রোধের কথা, ছোট বাচ্চারাও এখন বদমেজাজি, ছোট বাচ্চারা যদি রাগ করে এই আমলগুলো তো তাদেরকে বলতে পারবেন না, তাহলে কি করবেন? একটা পলিসি, একটা আমল শিখেন, রুকিয়া, একটা ঝাড়ফুঁক শিখেন, পানি খাবার যাই দিবেন বদমেজাজ বাচ্চাদেরকে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 7 বার পড়ে ফু দিবেন, দিয়ে খাওয়াইবেন, পারলে ছিটাবেন, ইনশাআল্লাহ দেখবেন ওর বদমেজাজি আস্তে আস্তে কমবে। এছাড়া আরো কিছু পলিসি আছে, রাগ হলে সাথে সাথে তার কাঙ্ক্ষিত জিনিসটা দিয়ে দেন, এটা ভুল। কোনো বাচ্চা সে যখন দেখে চেতলেই তো পাওয়া যায়, তখন তার চেতনটা নিয়মিত হইতে থাকে, তাকে বুঝতে দিতে হবে যে চান্দু চেতলেই সব সময় তোমাকে দেওয়া হবে না, ঠান্ডা হও, মাপ চাও, লাইনে আসো, তারপরে পাবা। এভাবে এক্সারসাইজ করলে আস্তে আস্তে ইনশাআল্লাহ রাগ সংবরণ সেও করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে শান্তিপূর্ণ সমাজ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। আমরা যেন ভেতরকার অপরাধ, পাপ, বাতিনি গুনাহ এগুলো একটা একটা করে ছেড়ে আমাদের ভেতরটাকে পরিষ্কার করে খাঁটি মুসলমান যেন হতে পারে সেই তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা।